বাগদি ডাকাত খগেন্দ্রনাথ মিত্র। বনপথে নবাব আলীবর্দী খাঁ তখন বাংলা বিহার ওড়িশার শাসনকর্তা। মাঝে মাঝে গ্রাম বাংলা বর্গী লুঠেরাদের হঠাৎ হামলায় দারুণ উৎপীড়িত হচ্ছে। সেই সময়ে একদিন দ্বিপ্রহরে দক্ষিণ বাংলার এক অংশে ষোলবেহারার কাঁধে একখানি পালকি বনপথে বেশ তাড়াতাড়ি চলেছে। বেহারারা উঁচু সুরে আওয়াজ করছে, হুম হুম হো হো, হুম হুম হো হো। সে সুর উত্তরে বাতাসে গাছপালার গায়ে ধাক্কা দিতে দিতে বনের মধ্যে মিদিয়ে যাচ্ছে। শীতকাল, সে কারণে বনটি শীর্ণ ও প্রায় পাতা শূন্য, পাখির কণ্ঠেও ডাক নেই। কেবল বন ঝিঝি ও বন ঘুণের বিরামহীন ঝিমিঝিমি বনের নির্জনতা বাড়িয়ে গভীর রাতের শূন্যতাকে মনে করিয়ে দিচ্ছে। যে পথ ধরে বেহারারা চলছিল সে পথে সচরাচর পথিকের আনাগোনা ছিল না। পথটি কাঠুরে, মৌলি বা মধু সংগ্রাহকদের পায়ে পায়ে একটি রেখার মতো গড়ে উঠেছে। তার দুপাশে মস্ত মস্ত গাছ থাকায় দিন মানেও কিছুটা অন্ধকার, সেজন্য একা বা কয়েকজন মিলে চলতেও ভয় করে। শীতকাল বলে গাছগুলির গোড়ায় রাশি রাশি শুকনো পাতা এবং তা দিন রাত টুপটাপ ঝরে পড়ছে। তার ওপর দিয়ে মাঝে মাঝে কাঠবেড়ালি বা গিরগিটি হঠাৎ ছুটে গাছে ওঠার সময় এমন একটু শব্দ উঠছে যে মনে হচ্ছে কোনো অজগরের আচমকা নিঃশ্বাস। বনটি ভয়ঙ্কর হলেও যারা তখন সেটি পার হচ্ছিল তারা নির্ভয়। একে তারা সংখ্যায় 30 জন, তার ওপর সকলেই বলিষ্ঠ ও সশস্ত্র, পিঠে তীর ধনুক, হাতে বর্ষা, কোমরে তলোয়ার। পালকির দুপাশের দরজা খোলা, আরোহী কোমল মকমলের বিছানায় সোনালি জড়িদার মকমলের তাকিয়ায় হেলান দিয়ে গড়গড়া টানতে টানতে দুপাশের পথের দৃশ্য যতটুকু দেখা যায় ততটুকু দেখতে দেখতে চলেছেন। ওদিকে বেলাও পড়ে আসছে, আবছা অন্ধকারে বনভূমির দৃশ্য ক্রমেই কালো হচ্ছে। বেহারারা চেষ্টা করছে সূর্য ডোবার আগেই বন থেকে বেরিয়ে পড়তে, কারণ বনের অন্ধকার দস্যু তস্কর ও পথিকের অসুবিধা ঘটালেও হিংস্র জন্তু বিশেষ করে বাঘের শিকার ধরা সুবিধা করে দেবে। সে অঞ্চলে দিনে রাতে মানুষের এই দুই শত্রুর উৎপাতের খবর আশপাশের গাগঞ্জের লোকের জানা ছিল। যারা তখন সেখান দিয়ে যাচ্ছিল তারা তো জানতই। আরোহী হঠাৎ বললেন, এই পালকি থামা, বলেই উঠে বসলেন। বেহারারা চলার বেগ সামলাতে সামলাতে খানিক এগিয়ে গেল। আরোহী আবার বললেন, পালকি থামা। বেহারারা কলের পুতুলের মতো পালকি ঘাড়ে নিয়ে স্থির হয়ে দাঁড়াল। সঙ্গে সঙ্গে সম্মুখ পিছন থেকে রক্ষীদের দুই সর্দার ছুটে এসে পালকির দুপাশের দরজায় দাঁড়াল। আরোহী বললেন, এই বনেই শিকরেবাজের আড্ডা নয়? তাদের একজন বললে, মহারাজ, সে কোথায় থাকে তা জানি নে, তবে এদিকেও তার গতিবিধি আছে। তোরা কতজন আছিস? বেহারাদের নিয়ে 30 জন। পালকি নামাতে বল। লোকটা মহারাজের আদেশ বেহারাদের জানাতেই তারা তৎক্ষণাৎ পালকি নামালো। তাদের সঙ্গে পাইক বরকন্দাজরাও থামল। কিন্তু এই গহন বনে হঠাৎ পালকি থামে কেন তারা কেউই বুঝতে পারে না। অমনি বরকন্দাজদের সর্দার গালপাট্টাওয়ালা একটি লোকও তাড়াতাড়ি পালকির দরজায় ছুটে এসে নমস্কার করে বললে, মহারাজ, কি হুকুম? জায়গাটা ভালো নয়। তারপর তার ইঙ্গিত মাত্র সকলে পালকির দিকে পিছন ফিরে পালকিখানাকে ঘিরে দাঁড়ালো। পালকির ভেতর যিনি ছিলেন তিনি ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমি কয়েদি না স্ত্রীলোক, যে আমাকে আগলে দাঁড়ালি। সেই গালপাট্টাওয়ালা লোকটা বিনীত কণ্ঠে কেবলমাত্র বললে, মহারাজ। বেহারারা পালকির কাছে দাঁড়িয়ে গায়ের ঘাম মুছছিল, তারা হাতখানেক দূরে সরে গেল। পালকির আরোহী তার তলোয়ারখানা কোমরে বাঁধতে বাঁধতে সেই গালপাট্টাওয়ালা লোকটাকে বললেন, জিতরাজ, তুই শিকরেবাজকে কখনো দেখেছিস? না মহারাজ। তবে তাকে এত ভয় করিস কেন? মহারাজের আশীর্বাদে আমি কাউকেই ভয় করি নে, বলে জিতরাজ বুকের ছাতি ফুলিয়ে দাঁড়াল। তারপর আবার বললে, মহারাজের কি আজ্ঞা হয়? এখান থেকে রায়গড় কত দূর?
একবেলার পথ, আর ডান ধারে একটা সুঁড়ি পথ দেখা যাচ্ছে না? হ্যাঁ, পথের মতোই লাগছে। ওটা দিয়ে কি মানুষের চলে? মহারাজ, ঠিক করে বলা যায় না, জন্তু জানোয়ারের চলার রাস্তাও হতে পারে। এই জঙ্গলের পথটা চিনিস না? ও, অল্প স্বল্প জানি। তবে যদি শিখরে বাস তোদের উপর ছোঁ মারে, পালাবে কি করে? মহারাজ, পালাবো কেন? সে যদি আসে তার ডানা দুখানা এমন ভেঙে দেব যে আর কোনোদিন উঠতে পারবে না। আরোহী পালকি থেকে বেরিয়ে দাঁড়ালেন। তিনি দীর্ঘাকার, গৌরবর্ণ ও বলিষ্ঠ পুরুষ। তার গায়ে জড়িদার পোশাক, মাথায় জড়িদার পাগড়ি, পায়ে মখমলের ওপর জড়ি দেওয়া নাগরাই, তার মুখে চোখে বীরত্ব ও ক্রূরতা ফুটে আছে। তিনি তলোয়ারের কারুকার্য করা হাতলটা বাঁ হাতে ধরে ডান হাতের দু আঙুল দিয়ে গোঁপ চোমড়াতে চোমড়াতে গম্ভীর মুখে একবার চারধারে তাকিয়ে দেখলেন। চারধারে পাতাহীন স্তব্ধ শীর্ণ বন, শীতের বাতাস হু হু করে তার মধ্য দিয়ে বয়ে যাচ্ছে, দু একটি পাখি ডাকছে, দুটি চারটি শুকনো পাতা খসে পড়ছে, একটি হাত দুই চওড়া পথ গাছের তলা দিয়ে একদিকে চলে গেছে, কিন্তু তার বেশি দূর দেখা যায় না, কিছু দূর গিয়েই ঘুরে গাছের আড়ালে ঢাকা পড়েছে। পথটার অবস্থা দেখে মনে হয় না যে তার উপর সচরাচর লোক চলাচল করে। আরোহী পালকির দিকে ফিরে ডাকলেন, জিতরাজ। মহারাজ, সেবার পাইকদের সঙ্গে শিকরে বাসটার লড়াই হয়েছিল কোথায়? মহারাজ, সে কথা আমার জানা নেই, বাঘা জানে। এই বাঘা! বাঘা আরোহীর দিকে ফিরে দাঁড়াতে জিতরাজ জিজ্ঞাসা করলে, সেবার শিকরে বাজ পড়েছিল কোথায় রে? বাঘা বর্ষা দিয়ে সামনের দিকটা দেখিয়ে ভাঙা গলায় বললে, এর কাঁচ বরাবর। আরোহী জিজ্ঞাসা করলেন, তাকে তুই দেখেছিস? হ্যাঁ মহারাজ, তার সঙ্গে আমার লাঠির টক্কর হয়েছিল। তাকে যদি এখনই দেখিস চিনতে পারবি। বাঘা সচকিত হয়ে এদিক ওদিক তাকিয়ে বললে, হ্যাঁ হুজুর, যদি সে ভোল না বদলায়। আরোহী একবার ঠোঁট কামড়ালেন, তারপর নিজের মনেই বললেন, মহাদেব রায়ের খাজনা লুট। তারপর আর তিনি দাঁড়ালেন না, পালকিতে উঠে বসলেন। বেহারারা পালকি কাঁধে তুলে নিলে। এমন সময় হঠাৎ একটা চাপা শিস শোনা গেল এবং সেই সঙ্গে শব্দ হলো ঠক। পালকির বেহারারা ও জিতরাজ সচকিত হয়ে উঠল। আরোহী বললেন, জিতরাজ দেখতো, পালকির মাথায় কি যেন একটা পড়ল। জিতরাজের তীক্ষ্ণ দৃষ্টি তার কথা বলবার আগেই শব্দের কারণ খুঁজে বার করেছিল। সে দেখলে পালকির চালের ওপর একটা তীর গেঁথে গিয়ে তখনও থরথর করে কাঁপছে। সে ছুটে গিয়ে সেটা জোরে টেনে নিয়ে আরোহী অর্থাৎ মহাদেব রায়ের হাতে দিলে। মহাদেব রায় দেখলেন তার গলায় এক টুকরো তুলোট কাগজ সুতো দিয়ে বাঁধা। তিনি খুব কৌতূহল বোধ করতে লাগলেন। তাড়াতাড়ি কাগজখানা খুলে দেখেন তাতে লেখা, মহাদেব রায়, আর এক পক্ষ সময় দিলাম, কুমারদের ছেড়ে দাও, না হলে তোমার জন্য একটি তীর তোলা রইল, শ্রী বাজ পাখি। মহাদেব রায় কাগজের টুকরো টুকু আরও একবার পড়ে ঠোঁট কামড়ে নিজের মনে বলে উঠলেন, আচ্ছা দেখা যাক। তারপর তীরটা ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে বললেন, জিতরাজ হুঁশিয়ার, পা চালিয়ে চল। জিতরাজকে সাবধান করবার দরকার ছিল না, সকলেই ইতিমধ্যে সতর্ক হয়ে উঠেছিল। তাদের মনে হতে লাগলো বাজ পাখিটা তাদের চারধারেই ঘুরপাক দিচ্ছে, অতর্কিতে এসে ছোঁ দেবে। তৎক্ষণাৎ পালকি ছুটল, কিন্তু বেশি দূর যেতে হলো না। ক্রস দুই যাবার পর দেখা গেল রায়গড় থেকে তিনজন ঘোড়সওয়ার ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে। তারা এসে সোজা মহাদেব রায়ের কাছে গেল। তারপর তাদের একজন তার কানে কানে কি যেন বলতেই রায় মহাশয় তীরটা কোমরে গুঁজে পালকি থেকে বেরিয়ে তিনটি ঘোড়ার মধ্যে যেটি সবচেয়ে তেজি ও দেখতে সুন্দর সেই ঘোড়াটির পিঠে উঠে তৎক্ষণাৎ ঊর্ধ্বশ্বাসে রওনা হলেন। তার সঙ্গে রইল মাত্র দুজন ঘোড়সওয়ার অনুচর। জিতরাজরা অবাক, শিখরে বাজের ছোঁ। বনের মাথা তখনও অস্তরবির সোনালি আলোয় একটু উজ্জ্বল হয়ে আছে। বাহকেরা শূন্য পালকি নিয়ে রায়গড় গ্রামে ফিরে এলো। মহাদেব রায় তার অনেক আগেই গ্রামে পৌঁছেছিলেন। তিনি তার বাড়ির উত্তর দিকের একখানা ঘরে বসে একটি লোকের সঙ্গে পরামর্শ করছেন। ঘরের দরজা বন্ধ, ঘরের পূবে দুটি জানালা,
তার বাইরে নাগিনী নদী, এখন ভাটার সময়, নদীটা প্রায় জলশূন্য। ওপারে একখানি গ্রাম ও বিস্তীর্ণ শস্য ক্ষেত দেখা যাচ্ছে। যে লোকটির সঙ্গে মহাদেব রায় পরামর্শ করছিলেন তার আকৃতি দেখলে মনে হয় যোদ্ধা, কিন্তু তার সঙ্গে অস্ত্রশস্ত্র কিছু ছিল না। লোকটির কথার উত্তরে মহাদেব রায় খাটো গলায় বললেন, কিন্তু আর দয়া দেখানো মানে আমারই সর্বনাশ করা। লোকটি কেবল নীরবে ঘাড় নাড়লে। মহাদেব রায় বললেন, আমি এটা বুঝতে পারছি না, ডাকাতটার সঙ্গে ওদের কি সম্বন্ধ? তোমাকে একটা জিনিস এখনো দেখানো হয়নি, এই দেখো, আজ আসবার পথে এই তীরটা আমার পালকির চালে এসে পড়েছিল। লোকটির মুখ চোখ সহসা উজ্জ্বল হয়ে উঠল। সে হাত বাড়িয়ে তীরটি নিয়ে মনোযোগ দিয়ে পরীক্ষা করে সেটা আবার মহাদেব রায়ের হাতে ফিরিয়ে দিলে। তারপর বললে, ওর গলায় একটুকরো সুতো বাঁধা কাগজ দেখছি। মহাদেব রায় সেই তুলট কাগজটুকু তার হাতে দিয়ে বললেন, পড়ে দেখো। লোকটি কাগজখানা খুলে পড়তে লাগল। একবার, দুবার, তিনবার পড়েও যেন কাগজে লেখা কথাগুলোর অর্থ ঠিক বুঝতে পারল না। তার চোখে মুখে একটা প্রশ্ন ফুটে রইল, কিন্তু মহাদেব রায়কে সে কোনো প্রশ্ন করলে না, কেবল কাগজটুকু তার হাতে ফিরিয়ে দিলে। মহাদেব রায় বললেন, আজ রাতেই কাজটা শেষ করা চাই। লোকটি সামনের জানালার দিকে একবার মুখ ফিরিয়ে বলে উঠল, পরীক্ষার ওপারে ওই লোকটা দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছে কেন? মহাদেব রায় সেখান থেকে উঠলেন না, কেবল গলাটা একটু লম্বা করে লোকটাকে দেখে বললেন, বোধহয় কোনো ভিখারি। বাজ পাখির কারো সাহস হবে না যে আমার এই রায়গড়ের মধ্যে মাথা গলায়। লোকটি তবুও বাইরের সেই লোকটির দিকে তাকিয়ে রইল। দেখলে পরীক্ষার ধারের সেই লোকটাও আগের মতো নিতান্ত নিশ্চিন্ত মনে রায়মশায়ের প্রকাণ্ড বাড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে দাড়ি, মাথায় লম্বা রুক্ষ চুল, গায়ে ও পরনে ছেঁড়া কাপড়, হাতে একগাছা সরু লম্বা কঞ্চি। মিনিট দুই পরে লোকটা হঠাৎ হাঁ হাঁ করে হেসে এক পায়ের উপর দাঁড়িয়ে ঘুরপাক দিতে লাগলো। তারপর কঞ্চিখানাকে মাথার উপর ঘোরাতে ঘোরাতে নাগিনীর দিকে ছুট দিলে। মহাদেব রায়রা দুজনেই বলে উঠলেন, পাগল। এবার মহাদেব রায় উঠে দাঁড়িয়ে লোকটির কাঁধের উপর হাত রেখে বললেন, মহেন্দ্র, আমার যা কিছু সমৃদ্ধি সব তোমারই সাহায্যে হয়েছে, কিন্তু এখনো নিষ্কণ্টক হয়ে সব ভোগ করতে পারিনি। এখন মহাদেব রায়ের কথাগুলো তখনও শেষ হয়নি। একজন চর এসে নমস্কার করে চুপি চুপি তার কানে কি যেন বলতেই মহাদেব রায় উত্তেজিত হয়ে উঠলেন। চরকে বিদায় দিয়ে বললেন, মহেন্দ্র, শীঘ্র চলো। খবর পেলাম শিকরেবাজ ছজন অনুচর নিয়ে একজন ব্যবসায়ী ছদ্মবেশে গ্রামের শেষে হরে মুদির দোকানে আশ্রয় নিয়েছে, আজ ওর মৃত্যু নিশ্চিত, চলো শীঘ্র। মহেন্দ্র শান্ত কণ্ঠে বললে, রায়জি, সে জানে এখানে আসা মানে সিংহের গুহায় প্রবেশ করা, সে কি সাবধান না হয়ে এসেছে? মহেন্দ্র, স্পর্ধা মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। তবে তাকে আরেকটু সময় দিন, আমরা যে কিছুই বুঝতে পারিনি এইটুকু ধারণা তার হোক। ইতিমধ্যে পাইক বরকন্দাজে গ্রাম ঘিরে ফেলা যাক। উত্তম বলে মহাদেব রায় মহেন্দ্রর সঙ্গে বার হয়ে গেলেন। ততক্ষণে সন্ধ্যা ঘোর হয়ে এসেছে, কৃষ্ণপক্ষের রাত্রি। দেখতে দেখতে চারধার গোলে কালো ছায়া হয়ে অন্ধকারকে ঘন ও জায়গায় জায়গায় জমাট করে তুলল। আলো গিয়ে আশ্রয় নিল গৃহস্থের গৃহকোণে, আর সীমাহীন কালো আকাশ প্রাঙ্গণে সোনালী পদ্মের মতো কোথাও স্থির, কোথাও চঞ্চল। পরীক্ষার কালো জলে ও নাগিনীর ক্ষীণ ধারায় তাদের সোনালী ছায়া পড়েছে। কোথায় যেন দূরে একপাল শিয়াল ডেকে উঠল। রায়বাড়ির ঠাকুর বাড়িতে বাজতে লাগলো আরতির কাঁসর ঘণ্টা। পথ জনশূন্য। হরি মুদির দোকান গ্রামের শেষে বড় সড়কের ধারে। মুদি ধোসা গায়ে দিয়ে দোকানের চৌকির ওপর বসে তামাক টানছিল। হঠাৎ সে একটা তীক্ষ্ণ শিস শুনতে পেল। তারপরই বৃদ্ধ মুদি দেখলে তার দোকানের সম্মুখে উন্মুক্ত তলোয়ার হাতে স্বয়ং মহাদেব রায়, তার সঙ্গে অন্তত 20 জন সশস্ত্র অনুচর। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো, গলা শুকিয়ে এলো, মুখ দিয়ে কথা বার হলো না। হুঁকোটা আপনিই তার হাত থেকে পড়ে গেল। সে উঠে হাত জোর করে কাতর চোখে রায়মহাশয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার ঘরের ছোট তেলের প্রদীপটার ম্লান আলোয় মহাদেব রায়কে মনে হচ্ছে যেন সাক্ষাৎ সমন। মহাদেব রায় বললেন, এখানে যে 7 জন লোক এসেছিল তারা কোথায়? হরিমুদি বললে, মহারাজ, তারা কতজন ছিল জানি নে, তারা চিড়ে আর গুড় কিনে নিয়ে চলে গেছে। তারা কে?
মুদি চুপ করে রইল। কে তারা, কোন দিকে গেছে বল। মহাদেব রায় রুক্ষ কণ্ঠে কথা কয়টি বলতে বলতে তলোয়ার উঁচিয়ে ধরলেন। বৃদ্ধ কেঁদে ফেললে, বললে, মহারাজ, বুড়ো মানুষ, রেতের বেলা চোখে ভালো ঠাউর পাইনে, তারা কোন দিকে গেছে ঠাউর পাইনি, তারা কে তাও জানি নে। মহাদেব রায়ের মনে সন্দেহ দেখা দিলে, বললেন, তবে প্রথমে যখন জিজ্ঞাসা করেছিলাম উত্তর দিসনি কেন? মহারাজ, আপনার কথা ভালো রকম বুঝতে পারিনি। বটে, এই এটাকে বাঁধ, নিয়ে গিয়ে গুম ঘরে রাখবি, বেটা ডাকাতের দোসর। মহারাজ ধর্মাবতার, বলতে বলতে বৃদ্ধ মহাদেব রায়ের পা দুখানা জড়িয়ে ধরতে গেল, কিন্তু তার আগেই তাকে দুজন অনুচর পিছমোড়া করে বাঁধলে। মহাদেব রায় বাকি সকলকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। কিছুদূর গিয়েই মহেন্দ্র দলের সঙ্গে তাদের দেখা, আর একটু হলেই দুই দলে যুদ্ধ বাধত। কেবল মহেন্দ্রর কৌশলে দুর্ঘটনা ঘটতে ঘটতে রয়ে গেল। মহেন্দ্র বললে, আশ্চর্য, কেউ তাদের দেখলে না, তারা অন্ধকারে মিলিয়ে গেল। মহাদেব রায় বললেন, তাদের খুঁজে বার করতেই হবে, নিশ্চয়ই তাদের কোনো মতলব আছে, না হলে এই ঘন অন্ধকারে তারা বার হবে না। গ্রামের চারধারেই জঙ্গল, কদিন থেকেই বাঘের উৎপাত শুরু হয়েছে। মহেন্দ্র বললে, নদীতে জোয়ার এলো, নদীটাও পাহাড়ের ব্যবস্থা করে এসেছি, আমি পূব দিকে যাচ্ছি। আমি দক্ষিণে চললাম। ঠাকুরবাড়ির আরতি ততক্ষণে শেষ হয়ে গেছে, চারধার নিস্তব্ধ, কেবল গাছ থেকে শুকনো পাতা পড়া টুপটাপ আওয়াজ, ঝিল্লি রব, নাগিনীর ছল ছল ধ্বনি ও মাঝে মাঝে দুটি একটি গ্রাম্য কুকুরের ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। রায়বাড়ির চারধারে গভীর পরিখা, তারপর উঁচু প্রাচীর, পরিখার সঙ্গে নাগিনীর যোগ থাকায় তার জল এখন ফুলে উঠেছে। সচরাচর রায়বাড়ির চারধারে কড়া পাহারাই থাকে, এখন চৌকিদারের সংখ্যা আরও বেশি। চৌকিদারেরা জমদূতের মতো অন্ধকারে নিঃশব্দে চলাফেরা করছে, কারো সাধ্য নেই যে তাদের ব্যূহ ভেদ করে। স্বয়ং জিতরাজ ও তার সহকারী বাঘা সে ব্যূহ তদারক করছে। মহাদেব রায়ের হুকুম, যে এতটুকু শৈথিল্য দেখাবে বা সন্দেহজনক কাজ করবে, তৎক্ষণাৎ তার ঘাটে তলোয়ার বসিয়ে দিবি। রায়বাড়ির পিছন দিকে প্রাচীরের প্রায় গা ঘেঁষে একটি একতলা দালান, তার জানালা নেই, দুটি মাত্র দরজা, সেটাকে কেউ কেউ বলে কয়েতখানা, আবার কেউ কেউ বলে নরক ঘর। ওখানে নাকি কয়েকজনকে বন্দি করে রেখে তাদের না খেতে দিয়ে মেরে ফেলা হয়েছিল। তাঁদেরই একজন নাকি গভীর রাত্রে পরিখার ধারে ও প্রাচীরের ওপর সাদা কাপড় পরে ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে কাঁদে। ওই দালানের মধ্যে জানালাহীন একটি ছোট ঘরে একখানি ছোট খাটের উপর একটি ছেলে ও একটি মেয়ে চুপ করে বসে আছে। ঘরের কোণে প্রদীপ জ্বলছে, ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। ছেলেটির বয়স বছর আটেক এবং মেয়েটির বয়স ছয়ের বেশি হবে না। দুজনেরই গায়ের রং গৌর, মুখের চেহারা সুন্দর, কিন্তু দুজনেরই শরীর শীর্ণ, মুখ ম্লান। বোধহয় উন্মুক্ত আলো বাতাস, স্বাধীনতা ও উপযুক্ত খাদ্যের অভাবেই তাদের শরীর ক্লান্তিতে শুকিয়ে গেছে, চোখের দৃষ্টিতে কাতরতা ও সন্দেহ ফুটে উঠেছে। ছেলেটি বসে আছে গালে হাত দিয়ে, মেয়েটি তার গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে চোখ বুজে আছে, বোধহয় ঘুমোচ্ছে। তখন বাইরে দালানটার ওধারে পরিখার জলে ঝুপ করে একটু শব্দ হলো। জিতরাজ সবে সে জায়গাটা তদারক করে ফিরে যাচ্ছিল, সে হঠাৎ ফিরে দাঁড়ালো। সেখানে যে লোকটা পাহারা দিচ্ছিল তাকে চাপা গলায় জিজ্ঞাসা করলে, বংশী, কিসের শব্দ? বংশী চাপা গলায় বললে, জানি নে। জিতরাজ তার কাছে ছুটে এলো, দুজনে পরিখার ধারে বসে জলটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলো। ওই যে তারার ছায়াগুলো লম্বা হয়ে ঢেউয়ে কাঁপছে, কিন্তু মনে হচ্ছে ক্রমে জল যেন স্থির হয়ে আসছে। বংশী বললে, মাছ নয় তো, জোয়ারে ভেসে এসেছে। কথাটা জিতরাজের মনে লাগলো, সে ভাবলে অসম্ভব নয়। সে আরেকবার কম্পিত ছায়াগুলো লক্ষ্য করে বললে, হুঁশিয়ার। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দূরে গম্ভীর শব্দে বিষান বেজে উঠল। জিতরাজ ও বংশী চমকে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই দুজনেরই ঘাড়ে কারা যেন প্রচণ্ড জোরে আঘাত করলে। সেই আঘাতে দুজনেই অজ্ঞান হয়ে সেখানে লুটিয়ে পড়ল। বাঘা তখন সেদিকে আসছিল, কিন্তু বিষানের শব্দে সে তৎক্ষণাৎ ফিরে যেতে যেতে বংশীর উদ্দেশ্যে বললে, হুঁশিয়ার।
উত্তর হলো হুম। যে উত্তর দিলে তার পাশে তখন আরো দুজন লোক এসে দাঁড়িয়েছে। তারা তিনজনে তাড়াতাড়ি জিতরাজ ও বংশীর হাত পা মুখ কাপড় দিয়ে শক্ত করে বেঁধে ডান ধারে যে হাত দুই গভীর খাঁদের মতো ছিল তার মধ্যে তাদের দেহ দুটো নামিয়ে দিলে। তারপর তিনজনের মধ্যে যে লোকটা খুব লম্বা সে বললে, ভিঙে এদিকে যে আসবে তার বুকে সরকি বসাবি, আয় রঘো। রঘো তার পিছন পিছন চলল। তারপর দুজনেই সেই ঘন অন্ধকারে ও কনকনে শীতে পরিখার জলে নেমে ডুব দিয়ে পরিখার মাঝখানে গিয়ে ভেসে উঠল। তারপর আরেক ডুব দিয়ে পরিখা পার হয়ে কূলে পৌঁছল, উঁচু পার। দুজনে তাড়াতাড়ি পারে উঠে প্রাচীরের নিচে গিয়ে দাঁড়ালো। তারপর স্থির হয়ে কিছুক্ষণ কান পেতে রইল। না, চারধার নিস্তব্ধ, জনমানবে সাড়া নেই। প্রাচীরটা প্রায় দেড় তলা সমান উঁচু। রঘো সেই লোকটিকে কাঁধে নিয়ে উঠে দাঁড়াল। দুজনের কোমরে তলোয়ার ও দুগাছা লম্বা দড়ি, দড়ির মাথায় লোহার চওড়া দুটো হুঁক বাঁধা। লোকটা রঘোর কাঁধের ওপর দাঁড়িয়ে হাত বাড়িয়ে প্রাচীরের মাথাটা চেপে ধরার চেষ্টা করলে, কিন্তু নাগাল পেল না। সে কোমর থেকে দড়িটা খুলে খাপ থেকে তলোয়ার বার করে তার আগা দিয়ে হুক ও দড়িটা প্রাচীরের ওপর তুলে একটু টান দিতেই চওড়া হুক প্রাচীরের মাথায় আটকে গেল। সে তখন তলোয়ারখানা দাঁতে চেপে ধরে প্রাচীরের মাথায় উঠে বসল এবং কোমর থেকে আরেকটা দড়ি খুলে তার হুকটা প্রাচীরের মাথায় আটকে দড়িটা ভেতরে নামিয়ে দিলে। সেখান থেকে কয়েকখানা মাত্র হাত কয়েক দূর, তার কিছু দূরে সেই ঘরখানা যার মধ্যে বসে সন্ধ্যার একটু আগে মহাদেব রায় ও মহেন্দ্র পরামর্শ করছিলেন এবং যার উত্তর দিকে সেই পাগলটা দাঁড়িয়ে পরিখার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। লোকটা দড়ি ধরে ভেতরে নামবার উদ্যোগ করতেই রঘো নিচে থেকে ছুঁচোর মতো ডেকে উঠল। লোকটাও তৎক্ষণাৎ প্রাচীরের মাথায় শটান উপুর হয়ে শুয়ে পড়ল। তারপরই রায়বাড়ির পূব দিক থেকে একটা গোলমাল ভেসে আসতে লাগল, সেই সঙ্গে ঘন ঘন বিষানের ধ্বনিও শোনা যেতে লাগল। ওই যে মশাল এধার ওধার করছে, আবার ছুঁচোর ডাক শোনা গেল। লোকটা উঠে বসে নিজের মনে বললে, সাবাস কেদো। কেদোরা তখন মহাদেব রায়ের সঙ্গে টক্কর দিতে দিতে রায়গড়ের পূব সীমানায় হেতাল আর সুন্দরী গাছের জঙ্গলের দিকে সরে যাচ্ছে। রায়মশাইও তাতে তাড়া করে চলেছেন। তিনি সত্যি বীর, তার সাহস অসাধারণ, তলোয়ার চালাতে তিনি অদ্বিতীয় বললেই হয়। তিনি হাঁক দিচ্ছেন, খবরদার, শিখরে বাসটা যেন না পালায়, ওর মাথা চাই। মহেন্দ্র তখন রাজবাড়ির মধ্যে ঢুকেছে, সে চলেছে রায়মশাইকে নিষ্কণ্টক করতে। কয়েকখানার ছেলে মেয়ে দুটির শিশু জীবনের সেই শেষ রাত, তারা কিন্তু জানতে পারেনি মহেন্দ্র তাদের বুকে তলোয়ার বসাতে আসছে। ছেলেটির বয়স যখন 7 বছর এবং মেয়েটির যখন 5 বছর, তখন থেকেই তারা এই ঘরে বন্দি। এর একদিকে একটি ছোট ছাদ খোলা জায়গা, তারা দু ভাই বোনে কড়া পাহারায় তার মধ্যে ঘুরে বেড়ায়। তখনই দুজনে যা একটু আলো বাতাসের স্পর্শ পায়, আকাশের এক টুকরো তাদের চোখে পড়ে, দুটি একটি পাখি উড়ে যেতে দেখে। কখনো কখনো নাগিনীর বুক থেকে জোয়ারের কল্লোল অস্পষ্টভাবে তাদের কানে আসে। রায়বাড়ির প্রকাণ্ড চত্বরের একটি কোণে শিউলি তলায় অলকার খেলাঘরটি আজ আর নেই। অজিতের দুধের মতো সাদা রঙের ঘোড়াটাও কোথায় তা রায়মশাই জানেন। এক এক রাতে দুই ভাই বোনের হঠাৎ ঘুম ভেঙে যায়, দুটিতেই বাবা মার জন্য ফুলে ফুলে কাঁদে। অজিত শক্ত করে দাঁতে দাঁত চেপে নিজের কান্না থামিয়ে বোনকে সান্ত্বনা দেয়, মহেন্দ্র আজ রাতে তাদের দুঃখময় জীবনের শেষ করে দেবে। যে লোকটা উঁচু প্রাচীরের ওপর উঠেছিল সে ততক্ষণে নিচে নেমে কয়েকখানার পিছন দিয়ে বাঘের মতো নিঃশব্দে কিন্তু দৃঢ় পায়ে কয়েকখানার সামনে এসে পৌঁছল। তার হাতে খোলা তলোয়ার ঝকমক করছে। কয়েকখানার বাইরে বদ্ধ দরজার গায়ে চাদর গায়ে একজন সান্ত্রী সরকি হাতে নিয়ে দেওয়ালে হেলান দিয়ে বোধহয় ঝিমোচ্ছিল। সেই লোকটা গিয়ে বিনা দ্বিধায় তলোয়ারের এক কোপে তার মাথাটা ঘাট থেকে নামিয়ে দিলে। তারপর তার মাথাহীন দেহটা মাটিতে পড়তে না পড়তেই তার কোমর হাতরে একটা চাবির গোছা বার করে নিলে এবং দরজার গায়ে হাত বুলিয়ে তালাটা কোথায় বুঝে নিয়ে একটি একটি চাবি নিয়ে পরীক্ষা করতে করতে পরপর দুটি তালাই খুলে কয়েদখানার মধ্যে ঢুকে গেল। সামনে একটি পথ, তার দুপাশে দুটো ঘর,
দুটো ঘরই তালা বন্ধ। বাইরের চেয়ে ভেতরে আরো অন্ধকার। লোকটি প্রথমে বাঁ ধারে তালাটা খুলে দরজা ঠেলে ভেতরে ঢুকেই স্তম্ভিত হয়ে দাঁড়াল। ওই যে সামনে খাটের উপর বসে, দরজা খোলার শব্দে চমকে উঠে অজিত ও অলোকাও সামনের দিকে তাকিয়ে দেখে রক্তমাখা লম্বা তলোয়ার হাতে একজন ঘোর কালো রঙের খুব বলিষ্ঠ ও দীর্ঘকায় পুরুষ। তার মুখে দাড়ি, মাথায় লম্বা চুল, পরনে মালকোঁচা মারা কাপড় জলে ভিজে। ভয়ে দু ভাই বোনের মুখ নীল হয়ে গেল। অজিত ঢোক গিলে বললে, আমাদের দু ভাই বোনকে কাটবে? এই কথায় লোকটার চোখের কোণে একটু জল এলো। কিসে ভালো করে দেখবার জন্যে চোখ দুটো বাহাতের উল্টো পিঠ দিয়ে একটু পরিষ্কার করলে তা অজিত বুঝতে পারলে না। লোকটা কেবল হাতের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো আরেকবার রোগরে বললে, ভয় নেই কুমার, আমরা তোমারই লোক। তোমার বাপই একদিন আমাদের প্রাণ দিয়েছিল, কিন্তু সেসব কথা বলবার সময়ে নয়, আর এক তিলও সময় নেই। শিগগির এসো, পালাও। কোথায়? ঘরের বাইরে, ভয় নেই। শিখরে বাজ পাখি তোমাদের দুজনকেই কয়েতখানার বাইরে উড়িয়ে নিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এসো, তুমি আমার কাঁধে ওঠো। এসো মা দুর্গা, আমার কোলে ওঠো। বলতে বলতে বাজ পাখি অজিতের সামনে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসল। অজিত ক্ষণিক দ্বিধা করল, কিন্তু শিকড়ে বাজ পাখির নামে ও তার কথায় ইচ্ছাশক্তি যেন অবশ হয়ে গেল। সে কাঁধে উঠতেই লোকটি অলোকাকে কোলে নিয়ে কয়েতখানা থেকে বেরিয়ে এলো। মহেন্দ্র তখন একজন অনুচরকে নিয়ে পিছনে চত্বর পার হচ্ছে। তার মনে হল, কাজটা এখনই করবার দরকার কি? দুটো অসহায় শিশু, তাদের শেষ করতে কতটুকু সময় বা লাগবে? তাছাড়া এ কাজ তার নিজের হাতে না করাই ভালো। কেননা এই রায়গড় গ্রামে, এমনকি এই রায় পরিবারে এমন অনেক লোক আছে যারা শিশু দুটোকে এখনও স্নেহের চোখে দেখে, কেবল ভয়ে নিজেদের মনের কথা প্রকাশ করতে পারে না। ওই দুটো শিশুর জন্য শত্রু বৃদ্ধি করে লাভ কি হবে? মহাদেব রায় শ্রদ্ধা, কিন্তু খুনিকে কে শ্রদ্ধা করে? তার কাছ থেকে উপকার পেলেও তার প্রতি আন্তরিক শ্রদ্ধার উদয় হয় না। মহাদেব রায় চতুর লোক, সেই জন্য এ কাজ নিজে না করে তার ওপর ভার দিয়েছে। কথাটা যদি প্রকাশ হয়ে পড়ে তাহলে দোষ পড়বে মহেন্দ্রের ওপরই, মহাদেব রায় হবে সাধু। নবাবের কাছে এ নিয়ে নালিশ করলে মারা পড়বে সে। ওই মহাদেবও তখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তাকে হত্যা করাবে এবং নিজেকে আরও নিরাপদ মনে করবে। মহেন্দ্র থমকে দাঁড়াল, তারপর ভাবল, অনুচরটাকে বিদায় দিয়ে কয়েতখানাটা একবার কেবল দেখে আসা যাক। সে আর দ্বিধা না করে অনুচরটাকে বিদায় দিয়ে কয়েতখানার দিকে অগ্রসর হতে লাগল। ওদিকে মহাদেব রায় কেদোর পিছন পিছন ছুটতে ছুটতে একেবারে জঙ্গলের সীমানায় পৌঁছেছেন, কিন্তু তার বেশি আর তিনি অগ্রসর হতে সাহস করলেন না। এমনিতেই তার দলের চারটি লোক জখম হয়ে পড়েছে, এখন আবার এক নতুন বিপদ দেখা দিল। শত্রুপক্ষ অন্ধকার থেকে তীর ছুটছে। অদৃশ্য শত্রুর চেয়ে সাংঘাতিক আর কিছু নেই। তাকে পরাস্ত করা তো দূরের কথা, তার আঘাত থেকে আত্মরক্ষাই কঠিন। তিনি হতাহতদের নিয়ে পরম আফসোসের সঙ্গে ফিরে চললেন। যেতে যেতে তার মনে হল, মহেন্দ্র কোথায়? তার ক্রোধ এমন জ্বলে উঠল যে অজিত ও অলোকাকে তৎক্ষণাৎ হত্যা করবার জন্য তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। মহেন্দ্র হয়তো এখনো পরিখার ধারে বৃথা ঘুরে বেড়াচ্ছে। লোকটা বীর বটে, কিন্তু নির্বোধ। ও মনে করছে, শিকড়ে বাচ্চা অন্ধকারে চোরের মতো আমার বাড়িতে ঢোকবার পথ খুঁজছে। অথচ তিনি যে তার সঙ্গে একচোট শক্তি পরীক্ষা করলেন সে খবরও রাখেই না। তিনি যে সংকল্প করেছেন মহারাজ উপাধি নিয়ে একটি ফৌজ গড়ে তুলে ওকে তার সেনাপতিত্ব দেবেন, তা ওর বুদ্ধি দেখে আর দিতে ভরসা হয় না। অবশ্য ওকে ধ্বংস, কিন্তু কথাটা তিনি ভাবতেও সাহস করলেন না। কিছু ক্লান্ত হয়ে মহাদেব রায় ঘোড়ায় চড়ে বাড়ির দেউড়িতে এসে ঢুকলেন, কিন্তু অন্য কোথাও গেলেন না। ঘোড়া থেকে নেমে একটি গোপন পথ ধরে একা কয়েতখানার দিকে চলতে লাগলেন, গহন বনের পথে। বাজপাখিটার কাঁধে অজিত, কোলে অলোকা, হাতে খোলা তলোয়ার। সে প্রাচীরের ধারে সেই দড়িটার কাছে পৌঁছে ফিসফিস করে বললে, কুমার, তুমি ঘোড়ায় চড়তে জানো? তোমাকে গজ্জুপাইক দড়ি ধরে একতলার ছাদে উঠতেও শিখিয়েছিল, মনে আছে? অজিত বললে, হ্যাঁ। যদি এখান থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমাকে ওই দড়ি ধরে পাঁচিলের মাথায় উঠতে হবে। ভয় নেই,
পাঁচিলের ওদিকে তোমারই লোক তোমার জন্য অপেক্ষা করছে, উঠতে পারবে? হ্যাঁ, কিন্তু অলোক আর তুমি? আমরা উঠবো তোমার পর, শিগগির। ওই যেন কার পায়ের শব্দ শুনছি। বাস্তবিক তখন কারোরই পায়ের শব্দ শোনা যাচ্ছিল না, কেবল অজিতকে উত্তেজিত করবার জন্যে বাজপাখি ওই কথা বললে। অজিত তাড়াতাড়ি মালকোঁচা বেঁধে দড়ি ধরে ওপরে উঠতে গেল, কিন্তু পারলে না। দীর্ঘকাল অর্ধাহারে ও ব্যায়ামের অভাবে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। সে আবার চেষ্টা করলে, এবারও অকৃতকার্য হল। এদিকে এক একটি মুহূর্ত তখন কোটি কোটি স্বর্ণমুদ্রার চেয়েও মূল্যবান। যদি কেবল অজিত হতো, তাহলে তাকে নিয়ে দড়ি বেয়ে উপরে উঠে পালানো বাজের পক্ষে কিছুমাত্র কঠিন ছিল না। কিন্তু তার কোলে অলোকা। অলোকা মাঝে মাঝে ভয়ে ও শীতে কাঁপছে। তাকে রেখে যে সে অজিতকে নিয়ে ওপরে উঠবে সে উপায়ও নেই। প্রাচীরের অপর দিক থেকে আবার ছুঁচোর ডাক শোনা গেল। বাজপাখি অস্থির হয়ে উঠল। কুমার, এখনই আমাদের প্রাণ যাবে, ওঠো ওঠো, আমার কাঁধের উপর দাঁড়াও। বলতে বলতে সে হাঁটু গেড়ে বসে পড়ল। অজিত সেই সঙ্গে আরও উত্তেজিত হয়ে তার কাঁধের উপর উঠে দেওয়াল ধরে দাঁড়াল। বাজপাখি তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ধরো দড়ি ধরো, বেশি দূর নয়, আমি নিচের দিকটা শক্ত করে ধরে আছি। অজিত এবার দুহাত দিয়ে দড়ি ধরে প্রাণপণ চেষ্টায় প্রাচীরের উপরে উঠে সেখানে বসে হাঁপাতে লাগল। তারপরই সে দেখল, অলোকাকে পিঠে নিয়ে বাজপাখি উঠে এসে দড়িটা গুটিয়ে নিয়ে ছুঁচোর মতো বার দুই শব্দ করলে। তারপর বললে, কুমার এবার নেমে যাও। কি করে? এই দড়িটা ধরে। ভয় নেই, নিচে লোক আছে। দড়ি ধরে নিচে নামতে অজিতের বেশি কষ্ট হল না। সে মাটিতে পা দেবার আগেই কে যেন তাকে দুহাতে জড়িয়ে ধরে বললে, ভয় নেই। তারপর লোকটা অজিতকে মাটিতে নামিয়ে তার কাঁধের উপর হাত রেখে দাঁড়াল। অজিত দেখলে তারও হাতে খোলা তলোয়ার, আলোয় ঝকঝক করছে। তারপর যে মুহূর্তে বাজপাখি অলোকাকে নিয়ে নিচে নামছে, ঠিক সেই মুহূর্তে মহেন্দ্র কয়েতখানার দরজায় এসে পৌঁছল এবং মহাদেব রায়ও সেখান থেকে বেশি দূরে ছিলেন না। মহেন্দ্র দেখলে কয়েতখানার ভেতর থেকে একটু আলো আসছে। এ ব্যাপারে তার বিস্ময়ের সীমা রইল না। সে ভাবল, তবে কি মহাদেব রায় নিজেই কাজটা শেষ করে ফেলেছেন? কথাটা ভাবতে ভাবতে সে কয়েতখানার ভেতরে গিয়ে দেখে বাঁধারের ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে এক কোণে একটি প্রদীপ ম্লান হয়ে জ্বলছে আর মাঝে মাঝে কাঁপছে। ঘরের কোথাও কেউ নেই। সে চারধারে তন্নতন্ন করে দেখলে শূন্য ঘর। সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসতেই দেখে সম্মুখে মহাদেব রায়। মহাদেব রায় বললেন, কই, কোথায় তাদের দেহ দুটো? কাদের? কেউ তো নেই এখানে। নেই বলে মহাদেব রায় মহেন্দ্রর মুখের দিকে এমনভাবে তাকালেন যাতে মহেন্দ্রর মনে হলো তিনি তার কথাগুলো বিশ্বাস করলেন না। মহেন্দ্র পথ ছেড়ে দিয়ে বললে, দেখুন। মহাদেব রায় ঘরের ভেতরে গিয়ে চারধারে ভালো করে দেখে বলে উঠলেন, এ কি সম্ভব? এই পুরীর বাইরে তারা কি করে যাবে? নিশ্চয়ই এর মধ্যে কারো বিশ্বাসঘাতকতা আছে। কথাগুলো শেষ করে মহাদেব রায় আবার মহেন্দ্রর মুখের দিকে তেমনিভাবে তাকালেন। মহেন্দ্র তলোয়ারের মুঠি শক্ত করে চেপে ধরে বললেন, কাকে বিশ্বাসন্তা বলে মনে হয় আপনার? মহাদেব রায় দেখলেন মহেন্দ্র দুটো চোখে এমন একটু জ্বালা ফুটে উঠেছে যা তিনি ক্ষুধিত বন্য ব্যাঘ্রের চোখে লক্ষ্য করেছেন। তিনি নিজেকে সংযত করে নিয়ে বললেন, আমার পরিবারবর্গের কেউ ও শান্তিরা আছে এর মধ্যে। চলো, এই কয়েতখানার দরজায় যে পাহারায় ছিল তার সন্ধান আগে করা যাক। দুজনে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে দরজার বাইরে পৌঁছতেই মহেন্দ্র বলে উঠল, এখানে শুয়ে কে? ওই বলে মহাদেব রায় এগিয়ে এসে দেহটার উপর ঝুঁকে লক্ষ্য করে দুপা পিছিয়ে গেলেন। তারপর বললেন, পাইকটাকে কেটে ফেলেছে, ওই যে রক্ত। ঠিক সেই মুহূর্তে পরিখার ওপার থেকে বিপদ সংকেত আসতে লাগল। মহাদেব রায় ও মহেন্দ্র তৎক্ষণাৎ প্রাচীরের বাইরে যাবার গুপ্ত পথের দিকে ছুটলেন। তখন শিখরেবাজও অজিতকে কাঁধে নিয়ে আর রঘু অলোকাকে পিঠে করে প্রাচীরের পাশ দিয়ে ছুটছে। রঘু বললে, সর্দার, কোন রকমে নৌকাখানা দখল করতে পারলে হয়? অজিত ও অলোকার বুকের ভেতরটা তখন এক একবার দারুণ ভয়ে, এক একবার উত্তেজনা ও মুক্তির আনন্দে কাঁপছে। পরিখার এপারে প্রাচীরের নিচে হাতকতক লম্বা একটি ছোট খালের মতো ছিল, ওপার থেকে সহজে সেটা দেখা যায় না। সেইখানে সর্বদা একখানা ছোট নৌকা বাঁধা থাকে। বাজপাখি ও রঘুর লক্ষ্য সেই নৌকাখানা। তারা কদিন থেকে সেই জায়গাটা মনোযোগ দিয়ে লক্ষ্য করেছে। যদি নৌকোখানা সেখানে না থাকে তাহলেই বিশেষ বিপদ।
তাদের সঙ্গে অজিত ও অলোকা না থাকলে পরীক্ষাটা সাঁতরে পার হয়ে পালানো দুজনের পক্ষে কিছুই কঠিন ব্যাপার ছিল না। বাজপাখি মনে মনে বললে, আমার হাত থেকে তারা এদের ছিনিয়ে নেবে? অসম্ভব, যে আসবে তার কলজেটা টুকরো টুকরো করে ছিঁড়ব। রঘু বললে, সর্দার, ব্যাটারা যে বেজায় ঢাক পিচ্ছে, শিঙে ফুঁকছে, ওই যে মশাল ছুটছে। বাজপাখি বললে, এদিকেও আসছে। এমন সময় কে যেন গম্ভীর কণ্ঠে হাঁকল, কে যায়? বাজপাখি জিতরাজের গলার স্বর নকল করে উত্তর দিলে, জিতরাজ। ওদিকে বাঘা তখন জিতরাজের হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছে, বংশীর তখন ওঠবার সামর্থ্য নেই। বাঘা জিতরাজকে বন্ধনমুক্ত করে বংশীকে বসিয়ে তারও সব বাঁধন খুলে দিয়ে বললে, আজকে যে তোদের মাথা কাটা যাবে। জিতরাজের পিঠ, ঘাড় ও মাথায় দারুণ যন্ত্রণা হচ্ছে, সে তবুও বললে, এর জন্য দায়ী বংশী বেটা। কথাগুলো বংশীর কানে গেল, কিন্তু সে তার কোনো প্রতিবাদ করতে পারলে না। তার শরীর ও চিন্তা শক্তি তখনও কিছু অসার হয়ে আছে। কোন মরদে তোদের এমন দশা করলে? জিতরাজ বললে, বুঝে দেখ। বাঘা বললে, সে কি আর না বুঝেছি, তোরা বোঝ, আমি এদিকটা ছট করে দেখে আসি। বুঝছি, বেটা এদিককার কাজ আগেই সেরে সরে পড়েছে, মাঝ থেকে মরলি তোরা। জিতরাজ বললে, তুইও মরবি, আমরা যদি মরি তুই কি বাঁচবি? তোকেও জড়িয়ে নেব। কেন, আমি কি এখানে ছিলাম? ছিলি বই কি? নিশ্চয়ই ছিলি। মহারাজের কাছে বলবো আমরা দুজনে তাদের সঙ্গে লড়াই করে জখম হয়েছি, আর তুই ভয়ে পালিয়েছিলি। বাঘা অবাক হয়ে গেল, বললে, কি রকম? রকম আবার কি, যা সত্যি তাই বলছি। বাঘা দেখলে সর্বনাশ, এদের সঙ্গে সেও যে মারা যায়। ব্যাটারা ওই খাদের মধ্যে যদি পড়ে থাকতো তবে ঠিক হতো, সে ওদের অবস্থা দেখে বিপদ সংকেত করেছিল, এখন দেখছে এ হিতে বিপরীত। জিতরাজ বললে, খবরদার, একটি কথাও যদি কারো কাছে বলিস তুইও মরবি। বাঘা বললে, কিন্তু বংশী বেটা যে এখনো নড়ে না, ওই দেখ এদিকে একটা মশাল আসছে, ধর ধর বংশীটাকে ধর, ওটাকে খানিকটা দূরে নিয়ে গিয়ে শুইয়ে রাখি, যদি ওর উঠতে না পারে বেটাকে কেটে নাগে নির্জলে ভাসিয়ে দেব, কেউ টের পাবে না। এদিকে বাজপাখি ও রঘু তখন অজিত ও অলোকাকে নিয়ে নৌকায় উঠে সবে তার লবিটা তুলেছে। যে লোকটা কিছু দূর থেকে তাদের প্রশ্ন করেছিল সেও সেই সময়ের মধ্যে নৌকোখানার আরও কাছে এসে পড়েছিল। জলের শব্দ হতেই সে আবার জিজ্ঞাসা করলে, কে? আবার উত্তর হল, জিতরাজ। কিন্তু এবারকার উত্তরটা একটু জোরে হওয়ায় জিতরাজও শুনতে পেল কে যেন তার নাম উচ্চারণ করছে। সে বললে, বাঘা, শিগির, ওইকে ডাকছে। বাঘা ও সে তৎক্ষণাৎ বংশীকে ধরাধরি করে পরিখার ভাট জঙ্গলে নিয়ে যেতে লাগলো। বংশী হঠাৎ চিৎকার করে উঠল, মহারাজ, মেরে ফেলে, মেরে ফেলে! তার চিৎকার বহু দূরে ছড়িয়ে গেল। যে সেদিকে মশাল নিয়ে আসছিল সে সঙ্গে সঙ্গে হাঁক দিয়ে ছুটল, তার হাঁকে সাড়া দিয়ে আরও অনেকে সেদিকে ছুটে আসতে লাগলো। যে বাজপাখিকে প্রশ্ন করেছিল সেও ততক্ষণে যেখানে নৌকোখানা ছিল সেখানে এসে পড়েছে, তার পিছনে আরেকটি লোক। তাদের উদ্দেশ্য নৌকোয় পরীক্ষা পার হওয়া, কিন্তু সেখানে পৌঁছে নৌকোখানা না পেয়ে বিস্মিত হয়ে পরীক্ষার দিকে তাকিয়ে দেখে একটা কালো মতো কী যেন জলে নড়ছে, সেই সঙ্গে জলেও একটু একটু শব্দ হচ্ছে। এবার দুজনেরই মনে সন্দেহ হলো, তারপর হঠাৎ দুজনেই পরিষ্কার বুঝতে পারলো ওই নৌকোয় স্বয়ং বাজপাখি অথবা তার অনুচরেরা অজিত ও অলোকাকে নিয়ে পালাচ্ছে। তারা দুজনেই সমস্বরে চিৎকার করে উঠল, পরীক্ষা ঘিরে ফেলো, বাজপাখি পালায়! সঙ্গে সঙ্গে সকলে হাঁক দিতে দিতে সেদিকে ছুটে আসতে লাগল। বংশীর কথা কারো মনেই রইল না। জিতরাজ এবং বাঘা সেই অবসরে বংশীকে ভাট জঙ্গলে ফেলে রেখে তাদের সঙ্গে যোগ দিলে। বাজপাখির নৌকো তখনও ওপারে লাগেনি, ডাঙা থেকে আর কয়েক হাত মাত্র দূর। হঠাৎ সেই অন্ধকারের বুক চিরে একটা সুতীক্ষ্ণ শীষের শব্দ তীরের মতো বেরিয়ে আর সমস্ত শব্দের উপর দিয়ে বহু দূর অব্দি ভেসে গেল। তৎক্ষণাৎ এপাশ ওপাশ থেকে সেই শীষের উত্তর ফিরে আসতে লাগলো। মহাদেব রায় পরীক্ষার তীরে দাঁড়িয়ে পরম আফসোসে চিৎকার করে বলতে লাগলেন, ছেলে মেয়েটার মাথা যে আনতে পারবে তাকে এক ঘরা মোহর, সেই সঙ্গে একখানা গ্রাম পুরস্কার দেব। মহেন্দ্র হতাশ কণ্ঠে বললে, বৃথা চেষ্টা। বাজপাখিরা ততক্ষণে অজিত ও অলোকাকে নিয়ে ডাঙায় উঠেছে, তাদের কাছ থেকে পাইকরা মাত্র 100 হাত দূরে হবে। সকলের আগে যে পাইকটা ছিল তার হাতে একটা মশাল, সেই আলোকে সকলেই বাজপাখিদের অস্পষ্টভাবে দেখতে পেয়ে চিৎকার করে উঠল,
ওই ওই চালাও সর্কি। কিন্তু তার আগেই মশালধারী হঠাৎ মাটিতে পড়ে গেল, তার পিঠে একটা তীর বিঁধে গেছে। তবুও সেদিক থেকে একটা সর্কি শোঁ করে ছুটে এলো। বাজ পাখি ও রঘো ততক্ষণে সামনের ভাট জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। জঙ্গলটার পরে একটা মাঠ, তারপর নাগিনী, আবার শীষ শোনা গেল। আশপাশ থেকে তার উত্তরও আসতে লাগলো, সেই সঙ্গে শনশন শব্দে তীর চলছে। কয়েকটা তীর পরিখার ওপারে গিয়ে রায়বাড়ির প্রাচীরেও খটখট করে আঘাত করল। মহেন্দ্র বললে, রাজি শীঘ্র সরে আসুন। মহাদেব রায় নিতান্ত কাপুরুষের মতো দেওয়ালের এক ধারে সরে দাঁড়ালেন। তার যোদ্ধারা বাজপাখিদের ধরা তো দূরের কথা, ভয়ে এধারে ওধারে ছড়িয়ে পড়ল। বাজপাখিও তার দুজন অনুচরের সঙ্গে অজিত ও অলোকাকে একখানি নৌকোয় তুলে নিয়ে নাগিনীর জলধারা বেয়ে গহন বনের পথে ছুটল। রায়বাড়ির পুরনো কথা। নবাব আলীবর্দী খাঁর অধীনে ভবদেব রায় ছিলেন একজন ক্ষুদ্র জমিদার। তার জমিদারি সুন্দরবনের কাছে মাত্র তিনখানা পরগনায় বিস্তৃত ছিল। রায়গড় গ্রামখানি ভবদেব রায়েরই প্রতিষ্ঠিত, সেইখানেই তার বাস এবং সেইখানেই তার বড় কাছারি ছিল। ভবদেব রায়েরা দুই ভাই, ভবদেব ও মহাদেব। মহাদেব ভবদেবের ছোট। শোনা যায় ভবদেব সামান্য অবস্থা থেকে নিজের বীর্য ও বুদ্ধি বলে জমিদার হয়ে বসেছিলেন। তার পিতৃপুরুষেরা ছিলেন নিতান্ত দরিদ্র। পিতামহ কান্তি দত্ত নবাব সরকারে সামান্য মুহুরির কাজ করতেন। তাদের আদি বাস ছিল দামোদরের তীরে ছোট একখানি গ্রামে। ভবদেবের চেহারা ছিল যেমন সুন্দর, তার শরীরে শক্তি ও মনে সাহসও ছিল তেমনি অসাধারণ। ছেলেবেলা থেকেই তিনি নানা রকমের ব্যায়াম চর্চা করতেন। দামোদরের তীরে এক জঙ্গলের মধ্য দিয়ে আসবার সময় একবার তার এক ডাকাত সর্দারের সঙ্গে শক্তি পরীক্ষা হয়। তখন তার বয়স 16-17 বছর হবে। ভবদেব লাঠি ও তলোয়ার চালনায় ছিলেন অদ্বিতীয়। তিনি এই দুটি বিদ্যার প্রথমটি আয়ত্ত করেন এক বাগদির কাছে, শেষেরটির গুরু ছিলেন নবাবের ফৌজের এক রাজপুত হাবিলদার, তার নাম ছিল সুরজ সিং। ঘটনার দিন ভবদেব মাতুলালয় থেকে ফিরছিলেন। তার সঙ্গে ছিল পুটুলির মধ্যে কিছু খাবার, একখানি কাপড় ও গামছা এবং দিদিমার দেওয়া কয়েকটি চাঁদির টাকা, হাতে পাকা বাঁশের একখানি লাঠি। সময়টা তখন শরৎকাল। তাঁদের গ্রাম থেকে মাতুলালয় 6 ক্রোশ দূরে, মাঝে একটা ক্রোশচারেক লম্বা ঘন শালবন। পথটা ছিল ওই বনের মধ্য দিয়ে, অবশ্য সেটা রাজপথ নয় এবং তার ওপর দিয়ে দিনের বেলায়ও কোনো পথিক একা চলাচলও করত না। ওই বনের মধ্যে ছিল একদল ডাকাতের আড্ডা। তাদের কাজই ছিল পথিকদের কাছে কিছু থাক আর না থাক তাদের হত্যা করা। একথা ভবদেব জানতেন। মাতুলালয় থেকে যখন যাত্রা করেন তখন মাতামহীও এ বিষয়ে তাকে সাবধান করে দেন, কিন্তু যার নিজের শক্তির ওপর বিশ্বাস আছে সে ভয় পাবে কেন? তিনি বেশ উৎফুল্ল মনেই চলেছেন। ক্রমে শাল জঙ্গলে এসে ঢুকলেন, তারপর মাঝ বরাবর এসে দেখেন কয়েকটা শাল গাছের ছায়ায় জনপাঁচেক লোক বসে গাঁজা টানছে। তাদের প্রত্যেকের পাশে একখানা করে পাকা বাঁশের লাঠি। তখন বেলা দুপুর গড়িয়ে গেছে। লোকগুলোর চেহারা দেখে ভবদেবের বুঝতে বাকি রইল না যে তারা ডাকাত। লোকগুলোও তাকে কিছু দূর থেকেই দেখতে পেয়েছিল। তিনি কাছে আসতেই তাদের মধ্যে যে লোকটা সবচেয়ে বলিষ্ঠ ও কুৎসিত চেহারার, সে ভবদেবকে বললে, তুই কোথা যাবি রে? ভবদেব পুটুলিটা পথের পাশে মাটিতে রেখে বললেন, শুনেছি এই জঙ্গলে ভোলা বাগদি থাকে, আমি তাকে চাই। ভবদেবের কথা শুনে লোকগুলো প্রথমটা খুব অবাক হয়ে গেল। যে লোকটা ভবদেবকে প্রশ্ন করেছিল সে উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, কেনে? ভবদেব লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে বললেন, সে নাকি লাঠিবাজিতে পাকা, তার সঙ্গে আমি এক হাত টক্কর দিতে চাই। সকলে তার কথায় হাহা করে হেসে উঠল। ভবদেব তেমনি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। লোকগুলোর হাসি থামলে বললেন, ভোলা বাগদি কে? সেই লোকটা এগিয়ে এসে বলল, আমি। তুই বুঝি লড়াচড়া করে মরতে চাস? ভবদেব বললেন, আর তুমি যদি হেরে যাও কি হবে? ভোলা বিদ্রুপ করে হেসে বলল, তো চেলা হব। সে কথা শুনে আবার সকলে হো হো করে হেসে উঠল। ভোলা বললে, তুই হারলে কি হবে বলি নে তো, যে হাতে লাঠি ধরি
প্রথমে সেই হাতখানা ওই বড় পাথর দিয়ে ছেঁচে ভাঙব, তারপর তুই আমার মাথায় লাঠি মেরে মাথা ভেঙে দিস, বলে কাপড়খানা এঁটে পড়লেন। তারপর এক হাঁক ছেড়ে ভোলার দিকে এগিয়ে গেলেন। তৎক্ষণাৎ দুজনের লাঠি যুদ্ধ আরম্ভ হলো। কিছুক্ষণের মধ্যেই ভোলা বাগদি এক পা করে পেছিয়ে যেতে লাগলো। শেষে হঠাৎ এক সময় ভোলার সঙ্গীরা দেখতে পেলে তার হাতে লাঠি নেই, সে মাটিতে বসে পড়েছে। ওই দলে ছিল ভোলার ছেলে কার্তিক, তারও বয়স 17-18 বছরের বেশি হবে না। সে বাপের অপমানের প্রতিশোধ নেবার জন্য ভবদেবের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বেশিক্ষণ তাকে যুঝতে হলো না, তাকেও লাঠি ফেলে দিতে হলো। তখন ভোলার আর চারজন সঙ্গী লাঠি নিয়ে ভবদেবকে আক্রমণ করল, কিন্তু ভোলা দস্যু হলেও বীরের সম্মান জানত। সে তৎক্ষণাৎ সকলকে থামিয়ে ভবদেবকে শ্রেষ্ঠ বলে স্বীকার করে তার পায়ের ধুলো নিয়ে মাথায় দিলে। সেই থেকে ভোলা বাগদি ডাকাতিও ছেড়ে দিলে। কিন্তু এই ঘটনা বৃত্তান্ত এইখানেই শেষ হলো না, ভবদেবের শক্তির কথা চারধারে ছড়িয়ে গেল। কিছুদিন পরে ঘটনাচক্রে ভবদেবের সঙ্গে কিশোর সিরাজউদ্দৌলার পরিচয়, শেষে ঘনিষ্ঠতা হল। সিরাজ তার শৌর্য বীর্যে মুগ্ধ হয়ে তাকে নিয়ে কখনো কখনো শিকারে যেতেন। একবার সিরাজ ও ভবদেব সুন্দরবনে নাগিনী নদীর ধারে বাঘ শিকারে গিয়ে একটা আহত বাঘিনীর সম্মুখীন হন। কিন্তু বাঘিনী ভবদেব বা সিরাজের কোনো ক্ষতি করবার আগেই ভবদেব ঘোড়ার পিঠে বসে বর্ষা চালিয়ে বাঘিনীটিকে হত্যা করেন। সেই দিনই ভবদেব উপাধি লাভ করেন রায়। তার মাসখানেক পরে সুন্দরবনের ওই অংশ তিনি নবাব সরকার থেকে পুরস্কার লাভ করলেন এবং ওইখানে ক্রমে একখানা গ্রাম বসিয়ে তার নাম দেন রায়গড়। ভবদেবের যখন ভাগ্য পরিবর্তন হয় তখন তার বয়স 20 বৎসরের বেশি নয়। দেখতে দেখতে ভবদেব রায়ের জমিদারি বিস্তৃত হতে থাকে। তিনি কিন্তু তখনও ভোলা বাগদিকে ভোলেননি, খোঁজ করে তাকে ও তার সেই দলটিকে আনিয়ে তাদের নিজের পাইক নিযুক্ত করেন। ভোলার ছেলে ছিল বাপের চেয়েও তেজি। ভবদেব তাকে ও নিজের ছোট ভাই মহাদেবকে নিজে লাঠি ও তলোয়ার চালনা শিক্ষা দিতে থাকেন। বিদেশ থেকে রাজপুত যোদ্ধাও আমদানি করেন। খুব অল্প দিনের মধ্যেই তার অধীনে তীরন্দাজ, তলোয়ার ও সর্কিধারী এবং অশ্বারোহী কয়েকশো যোদ্ধা গড়ে ওঠে। সেই সময় সিরাজ আরেকবার তাদের পূর্ব শিকারভূমিতে শিকারের উদ্দেশ্যে আসেন। আবার তার সঙ্গে ভবদেবের সাক্ষাৎ হয়। ভবদেব বহু অনুনয় বিনয় করে সিরাজকে কিছুক্ষণের জন্য রায়গড়ে বিশ্রামে সম্মত করান। বিশ্রামান্তে সিরাজ তাকে একখানি বহুমূল্য তরবারি উপহার দেন। দুই বন্ধুর এই শেষ সাক্ষাৎ। এই কিংবদন্তির মধ্যে ঐতিহাসিক সত্য না থাকাই সম্ভব। এদিকে ভবদেবের শিক্ষাগুণে মহাদেব ও ভোলার ছেলে কার্তিক তলোয়ার ও লাঠি চালনার নিপুণ হয়ে উঠতে থাকে। কার্তিক আবার তীরধনুক ও সর্কি চালনাও আয়ত্ত করে। ভবদেব তার শৌর্যে বীর্যে মুগ্ধ হয়ে তার উপর এমন স্নেহবর্ষণ করেন যে মহাদেবের অন্তর হিংসায় জ্বলে পুড়ে যেতে চায়। বাস্তবিক তলোয়ার চালনায় কার্তিক মহাদেবের সমকক্ষই ছিল না, তবে কার্তিকের ছিল বন্য শুকরের মতো দুর্দমনীয় সাহস। তবু মহাদেব কার্তিকের ক্ষতি করবার, এমনকি তাকে প্রাণে মারবারও ষড়যন্ত্র করেন। এ কথা যে ভবদেব জানতেন না তা নয়, তবু নিজের কনিষ্ঠকে নিবৃত্ত করবার কোনো উপায় তিনি করে উঠতে পারেন না, বরং এর জন্য একটু অশান্তিও ভোগ করেন। একবার তো মনে মনে সংকল্প করে বসেন কার্তিককে বিদায় দেবেন, কিন্তু তার মতো নিপুণ যোদ্ধা ও বিশ্বস্ত অনুচর যে একান্ত দুর্লভ, সেই জন্যে তৎক্ষণাৎ কিছু করেন না, আরও কিছুদিন অপেক্ষা করে থাকেন। ভবদেব শিকার বড় ভালোবাসতেন। যেসব কাজে বীরত্ব প্রকাশ পায়, যাতে বিপদ বেশি, সেই সব কাজ তার বড় প্রিয় ছিল। সেই জন্য তিনি পুত্র অজিতকেও শিশুকাল থেকেই যোদ্ধা করে গড়ে তুলছিলেন, এমনকি কন্যা অলকাকেও তলোয়ার চালনা ও অশ্বারোহণ শিক্ষা দিতেন। অবশ্য কেবল যে ওই সব গুণের জন্যই লোকে তাকে শ্রদ্ধা করত তা নয়, তার দানও ছিল প্রচুর। তার স্ত্রীকেও লোকে বলতো অন্নপূর্ণা, কেননা তার দ্বারে কত ভিকারী ও ভূতের যে ভিড় হতো তা বলে শেষ করা যায় না। অবশেষে সহসা একদিন রায়গড়কে কাঁদিয়ে অন্নপূর্ণা চিরবিদায় গ্রহণ করেন। এই ঘটনার এক বছর পরে ভবদেব একদিন শিকারে যান, কিন্তু তিনি আর জীবিত ফেরেন না। তার পাইক বরকন্দাজেরা
তার প্রাণহীন ক্ষতবিক্ষত দেহটা নিয়ে গ্রামে ফিরে আসে। সেই দিনই দুপুরের দিকে মহাদেব কার্তিককে নির্মমভাবে কষাঘাত করেছিলেন। কার্তিক তার একটু প্রতিবাদও করেনি। ভবদেবের মৃতদেহটি রায়বাড়ির চত্বরে রাখা হতেই কার্তিক দূর থেকেই তার উদ্দেশ্যে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে নিরুদ্দেশ হয়। মহাদেব রায়ও আর বিলম্ব করেন না। পরদিনই অজিত ও অলোকাকে কয়েতখানায় বন্দি করে রায়গড়ের ভূস্বামী হয়ে বসেন। যথারীতি নবাব সরকারে খবর যায় ভবদেব নিঃসন্তান মারা গেছেন। নবাব মহাদেবকে রায় উপাধি দিয়ে জমিদারি ভোগ করবার অনুমতি দেন। প্রজারা গোপনে ভবদেব ও অন্নপূর্ণার উদ্দেশ্যে চোখের জল ফেলে চুপ করে থাকে। এই ঘটনার পর থেকেই হঠাৎ শিকড়ে বাজ নামে এক ডাকাতের অত্যাচার শুরু হয়। কেউ তাকে রুখতে পারে না বা ধরতে পারে না। সে বাজের মতো উল্কা বেগে পড়ে ছোঁ দিয়ে পালায়। কিন্তু ভোলা বাগদি তখন বেঁচে নেই। তার দলের সকলে রায়বাড়ির কাজ ছেড়ে দিয়ে কার্তিক যাবার পরই একে একে নিরুদ্দেশ হয়ে গেছে। নবাবে নালিশ। রাত্রি শেষ হয়ে গেল, রায়গড় গ্রাম জেগে উঠল। মহাদেব রায় কাছারি ঘরে বসে আছেন। চিন্তা ও অনিদ্রায় তার চোখ দুটো লাল, মুখ শুষ্ক। তার সামনে জিতরাজ ও বাঘা হাত জোর করে দাঁড়িয়ে আছে। তার পাশে বসে মহেন্দ্র। ঘরের বাইরে ও ভেতরে জনকয়েক পাইক ও কর্মচারী। মহাদেব রায় জিতরাজকে প্রশ্ন করলেন, বংশীকে যখন কাটে তখন তোরা ছিলি কোথায়? জিতরাজ বললে, হুজুর, ওর কান্না শুনে আমি ছুটে আসছিলাম। ছিলি কোথায়? হুজুর, হাত পঞ্চাশেক দূরে। ওর লাশটা ভার জঙ্গলে গেল কি করে? জানি না হুজুর, বোধহয়। মহেন্দ্র বললে, এখন সেসব থাক, ওদের দুটোকে গুম ঘরে নিয়ে গিয়ে বেঁধে রাখা হোক। মহাদেব রায় সম্মতি দিলে পাইকেরা জিতরাজ ও বাঘাকে গুম ঘরের দিকে নিয়ে চলল। মহেন্দ্র বললে, এর ভেতরে একটা মস্ত রহস্য আছে। আমার সন্দেহ হচ্ছে কালকের ব্যাপারে জিতরাজ ও বাঘা আর হরেমুদি সংশ্লিষ্ট, অথচ স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না। মহাদেব রায়ও সেই কথা ভাবছিলেন। বললেন, তবে ও তিনটেকে রাখা কেন? শত্রু শেষ রাখতে নেই। মহেন্দ্র চুপ করে রইল। মহাদেব রায় উঠে দাঁড়িয়ে বললেন, চলো ওইদিকে। মহেন্দ্র মহাদেব রায়ের সঙ্গে উঠে গেল। নিভৃতে গিয়ে মহাদেব রায় বললেন, তুমি ওদের কাছ থেকে কথা আদায় করতে চাও? তাতে বিশেষ সফল হব বলে মনে হচ্ছে না। ওরা কবুল করবে না? বুকে বাস দিয়ে হাতে তপ্ত লোহার শলা বিধিয়ে কথা আদায় করব। তা করে কি আর ছেলে মেয়ে দুটোকে উদ্ধার করা যাবে? শিকড়ে বাসটার আড্ডা কোথায়? আজ অব্দি তার সন্ধান পাওয়া গেল না। কাজেই কথা আদায় করে আমাদের লাভটা কি হবে? যদি বা ওর আড্ডার খোঁজ পাওয়া যায়, ওদের সঙ্গে আমরা এঁটে উঠতে পারবো? মহাদেব রায় মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর বললেন, ছেলে মেয়েটাকে নিয়ে ওরই বা কি স্বার্থসিদ্ধি হবে? আর এ কথাও আমি কিছুতেই বুঝতে পারছি না। ডাকাতটা কেবল আমারই ক্ষতি করতে চায় কেন? শিকড়ে বাজ কে? প্রশ্নটা কিছুদিন থেকেও মহেন্দ্রেরও মনে উঠছিল। সে হঠাৎ বললে, কার্তিক নয় তো? কে? কার্তিক? আমার গোলাম, যে আমার নিমক খেয়েছিল, তার এমন স্পর্ধা? মহেন্দ্র বললে, স্পর্ধা তারই হয়, পূর্ব কথা যার কিছুমাত্র মনে থাকে না। মহাদেব রায় এমনভাবে মহেন্দ্রর মুখের দিকে তাকালেন যাতে মনে হলো তার দু চোখে লজ্জা, ভীরুতা এবং তার পাশে খানিকটা অপমান বোধ প্রকাশ পাচ্ছে। সেই সঙ্গে এ ভাবও ফুটে উঠল, মহেন্দ্র কি আমাকেও ওই কথা বলছে? কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সংযত করে বললেন, ওর উদ্দেশ্য আমার উপর প্রতিশোধ নেওয়া? শুধু তাই নয়, আপনাকে ছড়িয়ে অজিতকে সেখানে বসানো। না হলে? মহাদেব রায় বাধা দিয়ে বললেন, মূর্খ না হলে এমন দুরাশা কেউ করে? ওর কথা বিশ্বাস করবে কে? নবাব সরকারে আমার পক্ষে এমন প্রতিপত্তিশালী জনকয়েক লোক আছে যারা ভবদেবকে একটুও খাতির করেন না। প্রজারা যদি সাক্ষ্য দেয়? আমার প্রজারা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে নিশ্চিন্ত হয়ে প্রাণ ধারণ করতে পারবে এই এলাকার মধ্যে? ভবদেবের কোনো সন্তানই যে ছিল না, আমার পক্ষে সে সাক্ষ্য দেবেন শিরোমণি মশাই, সিদ্ধান্ত বাগীশ, ধনপতি শেঠ, রায়বাড়ির পুরোহিত বিষ্ণুপদ ভট্টাচার্য আর তুমি। মহেন্দ্র চুপ করে রইল। মহাদেব সোজা হয়ে উঠে বসে বললেন,
একটা বাগদি ডাকাত তার কথা নবাব বিশ্বাস করবেন কেন? মহেন্দ্র, তোমাকে একটা কথা বলে রাখি, সমাজে যারা ছোট তারা যদি মহাগুণীও হয় তাদের কথা কেউ মানে না, তাদের কোথাও সম্মান নেই, তারা যেটুকু পায় সেটুকুর নাম প্রশংসা, তা শ্রদ্ধা বিশ্বাস বা সম্মান নয়। তুমি যাই বলো, বাজ পাখি কার্তিক নয়, ছোট লোকের এমন সাহস আজও হয়নি যে সে ভদ্র ও বর্ণশ্রেষ্ঠ যারা তাদের বিরুদ্ধে প্রকাশ্যে লড়ে, ও আর কেউ। যেই হোক, আমার কবল থেকে জমিদারি সে ছিনিয়ে নিতে পারবে না, এই তোমায় বলে দিলাম। বাজ পাখি সম্বন্ধে সন্দেহ অবশ্য মহেন্দ্রের মন থেকে গেল না। সে বললে, কিন্তু সে তো আপনাকে একপক্ষ সময় দিয়েছে। অর্থাৎ সে নিজেই আর একপক্ষকাল বাজবার সময় চেয়েছে। আমি আজই নবাবের কাছে নালিশ জানাচ্ছি। এই কে আছিস? রায়মশায়ের ডাকে তৎক্ষণাৎ একজন পাইক এসে উপস্থিত হল। মহাদেব রায় বললেন, মুহুরিকে ডাক। অবিলম্বে বৃদ্ধ ও শীর্ণ দেহ একজন মুহুরি ঘরে ঢুকে রায়মশাইকে আভূমি নত হয়ে প্রণাম করলে। রায়মশাই বললেন, বস, কাজ আছে। মহেন্দ্র বললে, আমাকে আর দরকার আছে কি? মহাদেব রায় তার হাত চেপে ধরে বললেন, আছে আছে, তুমি ছাড়া আমার কোনো কাজই হয় না জানো তো। মহেন্দ্র একটু দূরে সরে বসল। মহাদেব রায় চিন্তা করতে লাগলেন। মুহুরি একপাশে জড়োসড়ো হয়ে বসে আছে। কিছুক্ষণ কেটে গেল, হঠাৎ রায়মশাই বললেন, লেখো। মুহুরি লিখে যেতে লাগল। রায়মশাই নবাব বাহাদুরকে সেলাম ও লক্ষ্য মিনতি জানিয়ে বাজপাখির অত্যাচারের নানা কথা নিবেদন করলেন। তার ভয়ে লোকে রাত্রে ঘুমোয় না, দিনেও পথ চলা বন্ধ করেছে, হাট বাজার একরকম বন্ধ, কত গ্রাম যেসে জ্বালিয়ে দিয়েছে, কত নৌকা গোলা ও আড়ত যেসে লুট করেছে, তার ফিরিস্তি দিলে দীর্ঘ হয়, সেই ভয়ে তিনি জানাতে সাহস পাচ্ছেন না। তার স্পর্ধা এত দূর বেড়েছে যে সে ইদানিং প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে এবং বলে, নবাব আবার কে? সেই এদিককার রাজা এইটে প্রমাণ করার জন্য একটা ফৌজও গড়ে তুলছে, তাতে অন্ততপক্ষে 500 লোক আছে, আর এই লোক সংগ্রহ রোজই চলছে। শোনা যাচ্ছে সুন্দরবনের মধ্যে সে একটা নগর বসিয়ে স্বাধীন হিন্দু রাজ্য বলে নিজের অভিষেকেরও আয়োজন করছে। মহাদেব রায় তাকে নানাভাবে নিরস্ত করবার চেষ্টা করেছেন, নবাবের বিস্তর দোহাই দিয়েছেন, অনেক বুঝিয়েছেন। সে কিন্তু তাতে ক্রুদ্ধ হয়ে তাকে প্রাণে মারবার ষড়যন্ত্র করেছে। মহাদেব রায় দুর্বল জমিদার, নবাবের গোলাম, প্রচুর অপমান ও ক্ষতি তিনি আর সহ্য করতে না পেরে অবশেষে সকল সমাচার নিবেদন করছেন। এখন নবাবের যা মর্জি ও অনুমতি হয়। দরখাস্ত শেষ করে মহাদেব রায় মুহুরিকে বললেন, ভালো করে লিখে আনো এখনই। কি হে মহেন্দ্র, এই ঠিক হলো না? দেখা যাক বেটা বাজ কোথায় যায় এবার। মহেন্দ্র কেবল মহাদেবের মুখের দিকে তাকালো, তার চাহনির অর্থ, আমি বালক মাত্র। তারপর বললে, পত্রখানা নিয়ে যাবে কে? তুমি। আমি? হ্যাঁ, ভয় পেলে নাকি? না, কিন্তু পত্রবাহকের কাজ তো কখনো করিনি। মহাদেব রায় তার কাঁধের ওপর হাত রেখে বললেন, সেভাবে আমি বলিনি, এ পত্র নিয়ে যায় এমন শক্তি তুমি ছাড়া আর কারো নেই। পত্রখানা পথে যদি বাজের কোনো চরের হাতে পড়ে। মহেন্দ্র ক্ষণিক চিন্তা করে বললে, আচ্ছা, ইতিমধ্যে 10 জন চরকে আজই বাজের সন্ধানে পাঠানো হোক। বেশ, তুমি নির্বাচন করো, তুমি নির্দেশ দাও। মহেন্দ্র ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে উঠে দাঁড়াল। মহাদেব রায় বললেন, তোমার রওনা হতে বেলা দুপুর হবে। দুপুরে যাওয়া নিরাপদ নয়, ইতিমধ্যে কয়েকটি ভালো ঘোড়া ও কয়েকজন সাহসী অনুচর চাই। চলো, কিন্তু তার আগে গুমঘরটা একবার দেখে আসা যাক, বেটাদের পাথর দিয়ে হাত পা ছেঁচে। বলে মহাদেব রায় দাঁতে দাঁত ঘষলেন। তার কিছুক্ষণ পরেই গুমঘর থেকে হঠাৎ একবার গভীর আর্তনাদ শোনা গেল। আবার সব আগের মতোই চুপ। পাইকরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগল। জিতরাজ ও বাঘার যারা শত্রু ছিল তাদের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু কেউ তা কথায় প্রকাশ করল না। তার দুদণ্ড পরে মহাদেব রায় অন্তঃপুরে চলে গেলেন। তার অপেক্ষায় বাইরে জন কয়েক প্রার্থী বসেছিল, তাদের প্রার্থনা সেদিন পূরণ হবার কোনো সম্ভাবনাই রইল না, কিন্তু অন্তঃপুরেও তার দর্শন পাওয়া গেল না। মহেন্দ্র তখন সেখান থেকে অন্তর্ধান হয়েছিল। শেষ বেলার দিকে দেখা গেল
মহাদেব রায় একাকী চত্বরে পায়চারি করছেন, তার মুখ চিন্তাচ্ছন্ন। তিনি যে দশজন চরকে বাজের সন্ধানে নানাদিকে পাঠিয়েছেন এ কথা কেউ ঘুণাক্ষরেও জানতে পারল না, এমনকি চরেরাও পরস্পরের খবর জানতে পারল না। মহেন্দ্র সেই যে অন্তর্ধান হয়েছিল তারপর থেকে তার আর সন্ধান পাওয়া গেল না। গ্রামের বড় সড়কের ধারে যারা বাস করত তারা একটু বেশি রাত্রে শুনতে পেল কতগুলো ঘোড়ার পায়ের শব্দ দক্ষিণ থেকে উত্তর দিকে চলে গেল। তারা কোথায় যাচ্ছে সে কৌতূহল চরিতার্থ করবার সাহস কারো হল না। নবাব তখন ফৌজ নিয়ে মুর্শিদাবাদের এধারে ভাগীরথী তীরে শিবির স্থাপনা করে আছেন। তিনি সংবাদ পেয়েছেন বর্গীরা আসছে।